হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। আজকে আমার এই ব্লগের টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে আশা করি বুঝতে পেরে গেছো যে আজকে আমি কিসের উপরে ভিডিও দিতে চলেছি। আমার একটা হ্যাবিট আছে, তোমাদেরকে বলি না যে কিছুদিন বাদে বাদে ঘরের জিনিস চেঞ্জ করি, মানে চেঞ্জ না ভুল বললাম, মানে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক নিয়ে আসি। বক্স খাট, এত ভারী বক্স খাট আমার, নর্মালি সবারই বক্স খাট কিন্তু ভারী হয়, আমার বক্স খাট মনে আর অনেক বেশি ভারী এরকম। তো যাই হোক, সেটাকেও কিন্তু আমরা চারজন মিলে ঠেলে ঠেলে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকে নিয়ে যাই, আর তোমরা সেটা কিন্তু দেখেছো। তো আজকে না স্টিলের খাটটাকে ভাবলাম একটু সরিয়ে আবার এদিক থেকে ওদিকে নিয়ে আসি, ঠিক আছে? তো এর আগে একবার যখন চেঞ্জ করলাম তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছো, বলেছো খুব ভালো হয়েছে দিদি। তো কি ওদিকটা ছিল খুব ভালো ছিল, ওদিকটাই বরঞ্চ দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে যে যেহেতু সেলাই মেশিনটা আমার ফ্রন্টে ছিল, যখন তখন না আমি কোনো কিছু ছিঁড়ে গেল বা কোনো প্রয়োজন হলে আমি সেলাই করে নিতে পারতাম। যেহেতু এটা ভেতর দিকে ঢোকানো ছিল, সম্ভব ছিল না যে টেনে বের করে নিয়ে এসে তারপর সেলাই করা, যথেষ্ট একটা ভারী জিনিস। তো খুব প্রবলেম হচ্ছিলো সেলাই মেশিনটাকে নিয়ে, আর সেই কারণে কদিন ধরে ভাবছিলাম যে না চলো আজকে তাহলে চেঞ্জ করে দেবো, কিন্তু আজ করবো কাল করবো করে করে হচ্ছিলো না। তো আজকে এই যে সন্ধ্যার পরে আমি এখন চেঞ্জ করতে বসেছি। তো প্রথমে খাটটাকে সরিয়ে নিলাম একদিকে, আর যেহেতু স্টিলের খাট আর সেই কারণে কিন্তু সম্ভব হয়েছে, স্টিলের খাট না হলে কিন্তু কখনোই সম্ভব ছিল না আমার একা পক্ষে এটা করা। আর এই যে আমার ছেলে দুটোকে ওই ঘরে পড়তে বসিয়ে দিয়ে এসছে, চলে এসছে, একজন একজন পড়ছে আর একজন চলে এসছে। তো শোকেসটাকেও সরিয়ে নিয়ে আসবো এদিকে, এই শোকেসটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী। আর নিচে না একটু পা মানে ফ্লোর যে ম্যাট হয় সেটা দিয়ে নিয়েছিলাম, এর জন্য খুব সুন্দর কিন্তু চলছিল আর কি, চলছিল মানে যাচ্ছিল, নয়তো একা পক্ষে সম্ভব হয় না। আর সেলাই মেশিনটা এদিকে নিলাম, আগে যেখানটা বরাবর ছিল সেখানটা নিলাম। এখানটা নিলে না ওই যেহেতু স্পেস অনেকটা পাই আর আমার খুব সুবিধা হয় মানে বসে বসে সেলাই করতে। আর আগে যেখানটা শোকেসটা ছিল মানে এখন যেখানটা শোকেসটা আছে সেখানটায় আমি কিন্তু আগে রেখেছিলাম, আর মানে এর আগে রেখেছিলাম তোমরা দেখেছিলে। আর ওখানটা যেহেতু স্পেস কম তো সেলাই মেশিনটা মানে সরিয়ে নিয়ে এসে তো সম্ভব না সবসময় সেলাই করা, আর চেয়ার নিয়ে ওখানে বসে কিন্তু সম্ভব হয় না সেলাই করা। তো সেই কারণেই আর কি সব কিছু চেঞ্জ করে দিলাম আবার ঘরে, মানে এদিকে দিস ওদিক করে দিলাম। তো এবার দেখো সব এদিক ওদিক জিনিস রাখা হয়ে গেল, এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো। যদিও এর আগে আরও একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরেও এই যে আরও একবার ঝাড় দিয়ে নেবো ভালো করে। আর এটা তো একদমই ঠিক যে খাট যদি সরানো হয় না মানে যতই পরিষ্কার করো না কেন দেখবে ঠিক নোংরা বেরোবে খাটের তলা থেকে, তাই না? তো অনেক নোংরা, আর নোংরা বলতে প্রচুর পরিমাণে কাগজ ছেঁড়া, প্রচুর পরিমাণে মানে কী বলবো যে জামাগুলো খুঁজে খুঁজে পাচ্ছিলাম না সেগুলো দেখি খাটের তলে ওই কর্নারটায় পড়ে আছে। তো চলো আর এদিকে টেবিল ক্লথটাও চেঞ্জ করে নিলাম। আর ওই যে টেবিল সাদা রঙের যে টেবিল ক্লথটা, এর মধ্যে প্রচুর আঠা লাগানো আছে, তারপরে ফেব্রিক কালার লাগানো রয়েছে। আদৌ এটাকে নিয়ে এক ফেব্রিক করতে যাচ্ছিলো, আমি টেনে নিয়ে এসেছিলাম, তারপরেও দেখি অনেক ফেব্রিক লেগে আছে। আর ফেব্রিকগুলো ফেব্রিক কালারগুলো যেহেতু বেসিক্যালি এগুলো ক্লথের জন্যই হয় আর কি, তো সেক্ষেত্রে কী হয় যে কোনো জামাকাপড় যদি লেগে যায় না একদমই উঠতে চায় না। তো এই ঘরে কার্টেন্স তো ধুয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে আর না মানে কার্টেন্সগুলো লাগানো হয়নি উইন্ডোতে। তো আজকে একটু লাগিয়ে দিলাম, আর যে কার্টেন্সগুলো ছিল সেইগুলো লাগিয়ে দিলাম, এক্সট্রা করে কেনা হয়নি। আর স্টিলের খাটটা যেহেতু এদিকটায় ঘোরানো ছিল, তো কী হয়েছে দেখি বেশ ধুলো জমে গেছে। আর ফ্রন্ট সাইডে যদি থাকতো না মানে এইভাবে যখন ছিল তখন এত ধুলো পড়তো না, সবসময় ক্লিন করতে পারতাম। আর যেহেতু অন্যদিকে ছিল আমার হাতের মানে কী বলবো টাচে বাইরে ছিল আর কি, সবসময় ভেতরটা ঢুকে ক্লিন করা সম্ভব হতো না, সেই কারণে দেখি বেশ ধুলো জমেছে। আর স্টিলের জিনিস ধুলো জমা মানে সেক্ষেত্রে কিন্তু জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দোকানদাররা কিন্তু বলেই থাকে যে এই খাটগুলো কিনতে গেলে যে পিওর স্টিল, কিন্তু কখনোই পিওর স্টিলে হয় না। আর যদি পিওর স্টিলেরই হয়ে থাকে না তাহলে কিন্তু এই খাটের দাম আরও অনেক বেশি পড়বে, তাই না? তো সেটাই বললাম আর কি। তো ভালো করে একদিন ক্লিন করবো, কী করে আমি স্টিলের খাট আমি ক্লিন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে ফাইনালি পুরো ভালোভাবে এদিকে জিনিস ওদিকে নিয়ে এসে ঘরটাকে গুছিয়ে নিলাম, কার্টেন্স লাগানো হয়ে গেছে, এবার তো বলো কেমন লাগছে দেখতে। তো ঘরের জিনিস না মাঝে মধ্যে একটু এদিক ওদিক করলে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? মনে হয় যে ঘরটা নতুন, মানে নতুন কোনো একটা ঘরে এলাম এরকম লাগে। আর ফার্নিচারগুলো বেশ তখন ভালো লাগে দেখতে, পুরানো হলেও তখন কিছু দিনের জন্য অন্তত মনে হয় নতুন নতুন, তাই না? তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আপাতত এই জানলাটা খুলে দেই,
তোমাদের দেখানোর জন্য কার্টেন্সগুলো একটু টান টান করে রেখেছিলাম, কিন্তু এত গরম হয়ে গেছে ঘরটা। ওই জানলাটাও খুলতে হবে, দরজাটাও খুলতে হবে, না তো ঘরে টেকাই যাচ্ছে না। প্রচুর পরিমাণে গরম লাগছে, এটাও খুলতে হবে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কি বলতো, সেলাই মেশিনটা নিয়ে খুব প্রবলেমের মধ্যে পড়েছিলাম, কারণ সেলাই মেশিনটা যেহেতু ওই দিকটা ঢুকে রেখেছিলাম, আর ওই দিকটা না ঢুকে গিয়ে সেলাই করা অসম্ভব ব্যাপার, স্পেস একদমই নেই, দাঁড়ানোর জায়গা নেই, সেলাই একটা তো চেয়ার রেখে তো সেলাই করতে হবে আমাকে, সেই জায়গাটা ছিল না। আর বারবার টেনে নিয়ে এসে, এটা কিন্তু যথেষ্ট একটা ভারী জিনিস তাই না, তো বারবার করে টেনে নিয়ে এসে ওটাকে যে ক্লিন, মানে ক্লিন বলছি দেখো, ওটাকে টেনে নিয়ে এসে দিয়ে সেলাই করবো সেই সামর্থ্যও ছিল না, বারবার করে টেনে নিয়ে আসা সম্ভব না। তো যাই হোক, সেই কারণে কদিন ধরে ভাবছিলাম কি না, আগে যে সেট আপটা ছিল সেটাই চেঞ্জ করে দিই, এতে কী হবে, এই যে জায়গাটা ঢুকেও এই স্পেসটাও বেশ একটু পেয়ে যাচ্ছি সেলাই করার জন্য, আর সুবিধা হয়, আর চটমট করে অনেক কাজ, মানে সেলাই বহুত কাজ আমার জমে আছে সেলাই করতে হবে। এবার সেলাই মেশিনে যেহেতু ওই দিকটা ছিল সেই কারণে একদমই কাজগুলো পেন্ডিং রয়েছে। তো যাই হোক, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। এর আগের বারে যখন আমি মেকওভার করেছিলাম হালকা পাতলা, তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছিলে, খুব ভালো লেগেছে। আর যেহেতু স্টিলের কাট একা একা সরানো যায়, কোনো অসুবিধে নেই, এটা যদিও ভীষণ ভারী জিনিস, অনেক শক্তভুক্ত একটা জিনিস, বিয়ের সময় ওয়াটার দিয়ে তৈরি করা, তো ওর জন্য শক্তভুক্ত হয়, মানে হয়েছে আর কি। এটাই যা, ওই দেখো কত জামাকাপড় যেগুলো খাটে ওই পাশটা পড়েছিল ওখানটা গিয়ে রাখলাম, ওগুলো এখন ভেজাতে দিয়ে দেবো, প্রচুর ধুলো হয়ে গেছে, ওগুলো ওয়াশিং মেশিন দেওয়া যাবে না। আর ওই দুটো দেখো, আমি বলেছি ওই ঘরে তোর পড়াশোনা কর, আর দুজন মিলে এত জ্বালাচ্ছে, একজনকে বসিয়েছি ওই ঘরে, একজনকে ডাইনিং রুমে বসিয়েছি, ওখানে বসে পর, কে কার কথা শুনি, খেমে পুরো জল হয়ে গেছি আমি, পুরো হাত পা দেখো পুরো কালো কালো হয়ে গেছে, এখন স্নান না করলে হবেই না, অবশ্যই স্নান করতে হবে। আর আমার হাজব্যান্ড চলে এসছে, মনে হচ্ছে দাদা আগে খুলিস না, খুলিস না, দাঁড়া আমাকে দেখতে দেখে আসলো দেখি, হ্যাঁ তো দেখি ওর রিয়াকশনটা কি হয়। ঠিক আছে বাবা, সর সর, আচ্ছা একটু দেখে যাও ঘরটা কি অবস্থা করলাম, দেখো কেমন লাগছে। হ্যাঁ ও ভুলে গেছো নাকি, আগে তো এরকমই ছিল, ভগবান এ কে রে, কেমন লাগছে এখন, আগেরটা ঠিক ছিল না, এটা ঠিক আছে, ওখানে গিয়ে সেলাই করার জন্য, তার জন্য ভাবলাম না থাক আগে সেট আপটা আবার নিয়ে আসি, যখন তখন সেলাই করা যেতে পারে, বুঝতে পারলে। কেমন লাগছে বলো, চেঞ্জ সবসময় ভালো লাগে, মুড চেঞ্জ সবসময়, হ্যাঁ হ্যাঁ। আর গতকাল যে মার্কেটিংগুলো করেছিলাম তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি, আসতে হবে তো সেগুলো আমি করছি, একটু পরে করতে, তার আগে স্নান করবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে করবো, তার মাঝখানে আমার রান্নাবান্না ব্যাপার আছে, কি রান্নাবান্না করি দেখি, তো চলো আগে স্নানটা করেছি, না টিকতে পারছি না গরমে। তো রাত্রেবেলা না মানে আগে গা হাত পা ধুয়ে নিলাম, পুরো স্নান করে নিয়েছি, স্নান টান করে তারপরে এই যে এসে এখন রাত্রেবেলা ডিনার করতে, সুজি হবে রাত্রেবেলা, সুজি আর তার সাথে হবে রুটি, ব্যাস এটাই সিম্পল, আর কিছুই হবে না। তো এই যে রুটি করে নিচ্ছি এবার, আর ওই দেখো দুধ জাল দিতে গিয়ে না চারিদিকে আজকে দুধ মানে উতরে পড়ে গেছে, পুরো অভিনয় অবস্থা একদম বাজে, কি বিচ্ছিরি লাগছে, আবার সুজি ভাজতে গিয়ে সুজিও না পড়ে গেছে চারিপাশে একটুখানি, মানে আমারই ভুলেতে পড়েছে, তো সেই কারণে অভিনয় অবস্থা খুবই বাজে। তো পুরো রান্নাবান্না কমপ্লিট করার পরে তারপর ওভেনটাকে ভালো করে ক্লিন করতে হবে, তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী অবস্থা। আর দুধ জাল তো সঙ্গে সঙ্গে আমি মুছে নিতে পারিনি, এটা বড় আমার ভুল হয়ে গেছে, যে কারণে অভিনয় অবস্থা এইরকম। কালকে কী কী মার্কেটিং করে এসেছি, কাল আগের ব্লগে মানে কালকে ব্লগে সেটা শেয়ার করতে পারিনি, কারণ ব্লগটা এমনিতে লম্বা হয়ে গেছিল, তারপর দেখলাম এগুলো শেয়ার করতে গেলে আরও অনেক বেশি লম্বা হয়ে যেত, সেই কারণে আজকে আমি যেহেতু রুমটা একটুখানি মেকওভার করলাম হালকা করে, মেকওভার তো বলে না, তো ফ্যামিলি ব্লগ শেয়ার করিনি, তো ভাবলাম ঠিক আছে চলো এই ব্লগের লাস্টে দেখিয়ে দেবো তোমাদের কী কী কিনেছিলাম। তো কালকে তো গিয়েছিলাম নর্মালি ধর্মতলাতেই গিয়েছিলাম, তো নিউ মার্কেটে টুকটাক কেনাকাটা করেছি, সেখান থেকে বেরিয়ে আবার এই ভিমার্টে গেছিলাম, পাশেই তো একদমই, তো ভিমার্ট থেকেই আর নিউ মার্কেট থেকে কী কী কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার হাজব্যান্ডের জন্য অনেক কিছু কেনার, অনেক কিছু কেউ তো কিছুই কেনা হয়নি,
তো বাকি ছিল আর আমার কুর্তি কেনা একদমই হয়নি। আর শাড়ি অনেকে তোমরা বলেছো দিদি শাড়ি কিনবে না, আমি শাড়ি কিনবো না, কারণ বেশ দু তিন শাড়ি এর আগেও আমার ছোট ননদ চেন্নাই গেছিল, তোমাদের দেখিয়েছিলাম শাড়ি নিয়ে এসেছে, সেই শাড়ি ধরা রয়েছে। আমার মা যদিও টাকা পাঠিয়ে দিয়েছে আমাদের সবার জন্য, তাছাড়া মা ওখানটা একটা শাড়ি কিনেছে আমাদের, তো সেই বিষয়ে আমি এমনি শাড়ি খুবই কম কিনি, কিনি না বললেই চলে। তো যাই হোক চলো দেখি দিই তোমাদের কি কি কেনাকাটা করলাম কালকে। ফাইনালি ব্যাগের ভিতরে রেখেছি সব কুচকে গেছে। দেখো হাজবেন্ড জিন্সের প্যান্ট নিল না, ওর রয়েছে বেশ বেশ কয়েকটা জিন্সের প্যান্ট, আর ও এখন জিন্সের প্যান্টের চাইতে নর্মাল কটনের প্যান্ট পরতে বেশি কমফোর্টেবল ফিল করে। আর দেখো কিরকম কুচকে কুচকে গেছে, আমি এই ভেতরে জমা করে রেখে দিয়েছি। আর একটা নিল, এই কালারটা খুব এর আগেও বেশ দু একটাও পরেছে কটনে, খুব ভালো, পুরো কুচকে গেছে দেখো। আর এই যে এই কালারে একটা নিয়েছে, আচ্ছা হাফ প্যান্ট নিয়েছে, এই যে বাড়িতে পরার জন্য এগুলো, এইগুলো নিয়েছে দুটো, এইগুলো নিয়েছে দুটো টি শার্ট নিয়েছে, এই টি শার্টটা নিয়েছে খুব সুন্দর, আর ওই টি শার্টটা নিয়েছে, আর নিয়েছে এই দুটো নিয়েছে জ্যাক অ্যান্ড জনসের এই টি শার্টটা, ওর খুব প্রিয় জ্যাক অ্যান্ড জনসের এই টি শার্টগুলো না, ও ভীষণ প্রিয়। তো গতবার ও নেয়নি, তো এবার যখন চোখে পড়লো এই যে নিয়েছে, এটা এই একটা নিয়েছে, সব কুচকে গেছে দেখো, ওই একটা নিয়েছে আর এই একটা নিয়েছে, আর নিয়েছে একটা দারুণ কুর্তি, দেখো এটা কুচকে কুচকে গেছে। এই কুর্তিটা আমি কি তোমাদের দেখাতে পারছি কিনা, একটু দূর থেকে দেখালে বুঝতে পারবে, এটা নিচের দিকে একটুখানি ঘের বেলা, ঠিক আছে পুরো কুচকে গেছে ভগবান, এই কুর্তিটা আর না করে আর পরা যাবেই না, দেখো কি অবস্থা হয়ে গেছে। ব্যাগের ভিতর ছিল, এভাবে রেখে দিয়েছি, ভাবলাম এটা আলমারিতে তুলি নি, তোমাদেরকে দেখাবো তারপর আলমারিতে তুলবো, আর ওই ভাবতে গিয়ে ব্যাস এলোমেলো হয়ে গেছে। তো এই যে এই হলো হলুদ কালারের মধ্যে লাল 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 ফুলের কুর্তি, থ্রি কোয়ার্টার হাতা আর গোল গলা। আর নিয়েছি এই কুর্তিটা, ওটা কটনের না, আর এই এটা হচ্ছে কটন, এটা ভিমার থেকে নেওয়া, এগুলো নর্মালি এদিক ওদিক যেখানে আমি কিন্তু নর্মালি তোমাদেরকে এই একদম সিম্পল পাতলা কুর্তিগুলো সবসময় পরি কটনের, যেখানে যাই না কেন এত কমফোর্টেবল ফিল করি কুর্তিগুলো পরে, আমি সব জায়গায় যাই সব জায়গায়, তোমরা তো দেখেই থাকো। ওকে কিনেছি আর এই যে আরেকটা কিনেছি, এই যে এটাও ভিমার থেকে না, ব্যাস এই কেনাকাটা করেছি আর কিচ্ছু কেনাকাটা করিনি। তো এইগুলোই কেনাকাটা করেছি, এগুলো দেখালাম তোমাদের, আর তো কিছু দেখানো নেই সেরকম। তো ওই রুমটা তো আজকে হালকা পাতলা করে একটু মেকওভার করে দিলাম, মেকওভার ঠিক বলে না মানে এদিকে জিনিস ওদিক আর ওদিকে জিনিস এদিক, এই ব্যাপার। তো কেমন লাগলো তবুও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই, আর আমার এই ড্রেসগুলোই বা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া রাত্রেবেলা পুরো ডান, এবার শুতে যাওয়ার পালা। তো ব্লগটা এখানটা আজকে এন্ড করবো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু মন খুলে হাসতে থেকো। আজকের মতো তাহলে, টাটা।